আমার খুব জোরে খিদে পেয়েছে রে ভাই। তাহলে চল না, ওই দেখ সামনে ক্যাফেটেরিয়া। এখানকার সবকটা ডিশ খুব টেস্টি। হ্যাঁ রেবা, তোমার বন্ধুদেরও সঙ্গে আনা উচিত ছিল। ওরা কোনো না কোনো কাজ নিয়ে নিজেদের বাড়িতে খুব ব্যস্ত। চল ওই উইন্ডো সাইডের টেবিলটায় বসি। চলো। এই যে কাকু, আপনারা একটু অন্য একটা টেবিলে গিয়ে বসুন। আমরা বিলিয়ার্ডস খেলতেও এসেছি আর দেখতেও এসেছি। কেন? আমরা আগে এখানে এসেছি, আমরাই এখানে বসবো। এই, আপনি আমাকে চেনেন না? আমি ফেমাস বিজনেসম্যান মিস্টার ওয়াটকারের ছেলে রাকেশ ওয়াটকার। ভালোবেসে লোকে আমাকে রাউডি বলে। আর ব্যবহারটাও ঠিক তেমনই। ব্যবহার আপনি আর কোথায় দেখলেন কাকু? উফস, সরি, আপনার জামাটা খারাপ হয়ে গেল, বাথরুমে গিয়ে ধুয়ে নিন। এসব কি করছো তুমি? তুমি কি জানো না বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয়? ওহো ছোট্ট পরি, তুমি আমাদের ভদ্রতা শেখাবে? প্রথমে নিজে ফ্রকটা তো ধুয়ে নাও। আমি এক্ষুনি গিয়ে পুলিশের কাছে কমপ্লেইন করছি। চলো রেবা। প্লিজ প্লিজ, আপনারা ঝগড়া করবেন না। আসলে এই টেবিলটা মিস্টার রাউডি আগেই বুক করেছেন। সরি, আপনাদের বলা হয়নি, আমি আপনাদের অন্য টেবিল দিয়ে দিচ্ছি। আপনি মিথ্যা কথা বলছেন, পরিষ্কার বলছেন না কেন? আপনি ওকে ভয় পান? আমরা চাই না অন্য টেবিল। চলে পাপা, আমি শিবাকে এই কথাটা নিশ্চয়ই বলবো। আরে এত জোরে জোরে হাসছো কেন? আমাদের ডিস্টার্ব হচ্ছে, আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারছি না। আঙ্কেল, কথা বলার ইচ্ছে হয়েছে না তোমার? ওহো, এবার কথা কি করে বলবে? মুখ ভর্তি খাবার রয়েছে যে। ইয়েস ইয়েস ড্যাড, হ্যাঁ এক্ষুনি আসছি। হে গাইজ, ড্যাড একটা আর্জেন্ট কাজে ডেকে পাঠিয়েছে, আমি চললাম। সাইকেল চালানোর নিয়ম জানো না নাকি? এই পুচকো বলো না। শিবা, আমি হলাম শিবা। নিয়ম তো আপনার শেখা উচিত, ট্রাফিক রুলস ফলো করার, লোকজনদের সাথে কিভাবে ব্যবহার করা দরকার সেটার। তুই আমাকে ভদ্রতা শেখাবি? রাউডি কে? তুই এখনো জানিস না আমি কে? আপনি যেই হন, কিন্তু একজন ওয়েল বিহেভড মানুষ তো একদমই নন। এক্ষুনি আপনি ফিরে যান, ট্রাফিক পুলিশকে ফাইন দিন, আর ক্যাফেতে গিয়ে সবাইকে সরি বলুন। রাউডি আর সরি? আপনি সরি বলবেন না? তো আই এম সরি। তুই কেন সরি বলছিস? এক্ষুনি বলছি। Your song.
বাবা, শিবা নামে একটা ছেলে আমাকে খুব মেরেছে বাবা। What? একটা বাচ্চা তোমাকে মেরেছে? Don't worry, তুমি এসো, আমি দেখছি বাচ্চাটাকে। স্যার, আপনি কেমন লাগলো আপনার আমাদের শহর? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডেকে নিতে পারতেন। আমার কোনো প্রয়োজন নেই, আমি একটা কমপ্লেইন করতে এসেছি। আমার ছেলেকে সর্বসমক্ষে একটা ছেলে খুব খারাপ ভাবে মেরেছে। স্যার, স্যার, আপনি শুধু সেই লোকটার নাম আমাকে বলুন যে আপনার ছেলেকে ধোলাই, আমি বলতে চাই পিটিয়েছে। বলুন বলুন, লাট্টু সিং এর এলাকায় 50 কিলোমিটার দূর অবধি এমন কারোর সাহস হয়নি যে অতিথিদের ধরে ধোলাই দেবে, মানে অতিথিদের ধরে পেটাবে। ওর নাম সম্ভবত শিবা। কি শিবা? তাহলে তো নিশ্চয়ই আপনার ছেলেই কোনো না কোনো দুষ্টুমি করেছে। লাড্ডু সিং বাবু, আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে কোনো গন্ডগোল করেছে? না না স্যার, মানে বলতে চাইছি যে কোনো রকম কমপ্লেন দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি শিবাকে চিনি, ওকে আমি আপনার কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে লাড্ডু সিং বাবু, আপনি ওই শিবা নামের ছেলেটাকে আমার অফিসে পাঠিয়ে দেবেন। রাম, এবার আমি কি করি বলতো? শিবাকে তো যে কোনো মূল্যে ওনার কাছে পাঠাতেই হবে। শিবা একজন বড় বিজনেসম্যান মিস্টার ওয়াটকার তোমার নামে কমপ্লেন লেখাতে এসেছিল যে তুমি নাকি ওর ছেলেকে উত্তম মধ্যম ধোলাই দিয়েছো। আমি ওনাকে বললাম যে কোনো কারণ ছাড়া শিবা নিশ্চয়ই ওকে পেটাবে না, উনি তোমার সাথে দেখা করতে চান। শিবা, আমি তোমাকে একটা ঠিকানা মেসেজ করে পাঠাচ্ছি, তুমি ওখানে গিয়ে মিস্টার ওয়াটকারের সাথে দেখা করে নাও, বুঝলে? ওকে লেট সিং স্যার। আমার নাম শিবা, আমি মিস্টার ওয়াটকারের সঙ্গে দেখা করব। ওকে, প্লিজ ওয়েট। স্যার, আপনার সঙ্গে দেখা করার জন্য শিবা নামের একটা ছেলে এসেছে। ওকে, এই শিবা, এটা দেখছি একেবারে বাচ্চা একটা ছেলে। মনে হচ্ছে লাড্ডু সিং বাবু ভুল করে একে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ওদের ফিরে যেতে বলো। ওকে স্যার, সরি বাবু, স্যার তোমাদের চলে যেতে বলেছেন। ঠিক বলছেন, আমরা চলে যাব। হ্যাঁ বাবু। ওকে, বাই বাই। লাড্ডু সিং বাবু, আপনি কোন শিবাকে আমার কাছে পাঠিয়েছিলেন? এটা দেখছি একটা ছোট্ট বাচ্চা। আমার সেই শিবাকে চাই যে আমার ছেলে রাউডিকে মেরেছে। আসলে স্যার, এই শিবাই তো সেই যে লাড্ডু সিং বাবু, আপনি ওই শিবাকে খুঁজে বার করুন আর আমার কাছে পাঠিয়ে দিন। প্যারারাম, আমি এবার মিস্টার সম্পদকে কি করে বোঝাই যে ওনার রাউডিকে যে ধরে পিটিয়েছে সে আমাদেরই শিবা, যাকে উনি বাচ্চা ভেবে ভুল করছেন। হেই ফ্রেন্ডস, এই সেই ছেলে যে আমাকে মেরেছিল, আজ ওকে কিছুতেই ছাড়বো না। শিবা, সেই দিন আমি একা ছিলাম, তুই আমাকে মারতে পেরেছিলি, কিন্তু আজ তুই আমার হাত থেকে কোনোভাবে ছাড়া পাবি না। শিবা, এটা তো ওই ছেলেটাই যে ক্যাফেতে সবাইকে বিরক্ত করেছিল। ও, তাহলে তুমি শিবার বন্ধু? কাম অন ফ্রেন্ডস, আমরা ওদের আমাদের বন্ধুত্ব দেখিয়ে দিই। দাদা, তোমরা কেন বেকার বেকার মারামারি করতে চাইছো? তোমরা ক্যাফেতে সবাইকে বিরক্ত করেছো, তাই আমি তোমায় মেরেছিলাম। এটা আমার ফ্রেন্ড রেভা, তুমি একেও সরি বলবে, সব ব্যাপার মিটে যাবে। রাউডিয়া সরি? তুমি জানো না রাউডি আসলে কে। As you wish, I'm ready for the fight. তোমরা কোনো কাজের নও। হেই,
বাবা, ওই শিবা আবার আমাকে মেরেছে। তুমি বাড়ি যাও। লাড্ডু সিং বাবু, ওই শিবা আমার ছেলেকে আবার মেরেছে। আপনি ওর বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিন, আমি নিজে ওর বাড়ি গিয়ে দেখা করব। স্যার, স্যার, আমি শিবাকে নিয়ে আপনার কাছে আসছি। আপনি শুধুমুধু কেন দুশ্চিন্তা করছেন বলুন তো? হ্যাঁ, আমার কোনো দুশ্চিন্তা নেই। আপনি শুধু ওই শিবার অ্যাড্রেসটা আমায় দিন। ঠিক আছে স্যার, আপনি ঠিকানাটা লিখে নিন। থ্যাংক ইউ লাড্ডু সিং বাবু, এখন এই ব্যাপারটা আমি নিজেই হ্যান্ডেল করব। শিবা, মিস্টার ওয়াটকার আবার ফোন করেছিলেন, কমপ্লেন করলেন যে তুমি নাকি ওর ছেলেকে আবার ধরে পিটিয়েছো, আর এইবার উনি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাড়িতেই যাচ্ছেন। শিবা, এবার কিন্তু তুমি রাউডির বাবাকে সমস্ত সত্যি কথা বলে দাও। হ্যালো আঙ্কেল। হ্যালো বাবু, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, এটা আমারই বাড়ি। শিবা, ইনি হলেন মিস্টার সম্পদ। ইনি আমাদের এই বেদা সিটিতে খুব বড় একটা ফ্যাক্টরি শুরু করতে চলেছেন। মিস্টার সম্পদ, আমি আপনাকে এই খুশিতে একটা সুন্দর গান শোনাচ্ছি। ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে পড়ো, ভেগে। হঠাৎ মনে পড়লো আমার কিছু দরকারি কাজ রয়েছে, আমি পরে আপনার গান শুনে যাব। লাড্ডু সিং বাবু, আপনি আবার আমাকে ওই ছোট্ট শিবার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার সেই শিবাকে চাই যে আমার রাউডিকে বারবার মারধর করছে। স্যার, এই শিবা আদৌ বাচ্চা নয়। আমি সে কথাই তো বলছি লাড্ডু সিং বাবু, আমি এই বাচ্চা শিবার সাথে নয়, বড় শিবার সাথে দেখা করতে চাই। প্যারারাম, এবারে এই রাউডির বাবাকে আমি কি করে বোঝাই যে এই ছোট্ট শিবাই ধেড়ে খোকাদের পিটিয়ে পাঠ করে? লাড্ডু সিং বাবু, আমার ছেলে কুংফু ক্যারাটে চ্যাম্পিয়ন, ওকে একটা বাচ্চা ছেলে কিছুতেই মারতে পারে না। আপনি অন্য শিবার খোঁজ করুন, আমি আমার ছেলের থেকে ওই শিবাকে কেমন দেখতে জেনে নিচ্ছি। শিবা, তুমি রাউডির বাবাকে কেন বলে দিচ্ছ না যে তুমি সেই শিবা যে তার ছেলেকে ধরে আরং ধোলাই দিয়েছে? উনি তো আমার পিছু কিছুতেই ছাড়ছেন না। আমি তিনবার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। ডোন্ট ওয়ারি লাড্ডু সিং স্যার, আমি সব শর্ট আউট করে দিচ্ছি, আপনি শুধু ক্যাফে চলে আসুন। ওকে শিবা। কাম অন ফ্রেন্ডস, রাউডির চ্যাপ্টার এবার শেষ করতে হবে, এই লড়াই ঝগড়া করে কিচ্ছু হবে না। আঙ্কেল, আঙ্কেল, শিবা নিজেই এই ক্যাফেতে এসেছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমি এক্ষুনি আসছি, তোমরা ওকে কিছুতেই যেতে দিও না। হ্যালো দাদা, আমি তোমাদের সাথে প্যাচআপ করতে এসেছি। আমি তোমাদের মারধর করি, তারপর তোমরা তোমাদের বাবাকে বলো, তারপর ওনারা বিরক্ত হয়ে যান, তাই আমরা এই সব ব্যাপারগুলো এখানেই শেষ করতে চাই। তাছাড়াও তোমরা তো বেদাসিটিতে নতুন এসেছো, আমরা সবাই মিলেমিশে থাকি, কোনো কারণ ছাড়া কেন সবাইকে বিরক্ত করব? অন্য কাউকে বিরক্ত করি বা না করি, কিন্তু আজ তোকে ছাড়বো না শিবা, আজ আমরা 10 জন আছি। ওকে দাদা, আমি তো প্যাচআপ করতে এসেছিলাম, কিন্তু তুমি যদি ফাইট করতে চাও আমিও রেডি। রাউডি, 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 লাড্ডু সিং বাবু, এটাই সেই শিবা যে আমার ছেলেকে বারবার ধরে দিয়েছে। স্যার,
আমি তো এই কথাটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো আমাকে বলার সুযোগই দিচ্ছিলেন না। এবার আপনি নিজের চোখে আপনার ছেলেকে ধোলাই, মানে বলতে চাইছি যে পিটুনি খাওয়ার লাইভ টেলিকাস্ট দেখুন। যদি এত ছোট একটা বাচ্চা আমার রাউডিকে হারিয়ে দিতে পারে, তাহলে নিশ্চয়ই আমার ছেলে রাউডি কিছু করেছে। আচ্ছা রাউডি করেছিলটা কি? স্যার, আপনার রাউডি আপনার ক্ষমতার অপব্যবহার করে পুরো শহরের লোকদের উপর উৎপাত করে বেরিয়েছে। ওই দিনও ক্যাফেতে আপনার ছেলে সবাইকে খুব বিরক্ত করেছিল, আর শিবা তো রাউডিকে শুধুমাত্র একটা সরি বলতে বলেছিল। যদি এটা সত্যি হয় তাহলে তো আজকে রাউডির শিক্ষা পাওয়া উচিত। আমি ওর ব্যবহারে একেবারে বিরক্ত হয়ে উঠেছি। আসুন লাড্ডু সিং বাবু, আমরা দুজনে এখানে একটু বসি। বাবা তুমি চলে এসেছো? এই সেই শিবা বাবা যে আমাকে বারবার মেরেছে। বাবা রাউডি, আমি তোমার সঙ্গে আছি, তোমার বন্ধুরাও তোমার সাথে আছে, ভয় পেও না। রাউডি হেরে যেও না, এটা আমাদের সম্মানের প্রশ্ন। আজকের পর আমি আর কাউকে বিরক্ত করবো না। Let's be friends.